বাংলাদেশ প্রসঙ্গে একের পর এক ন্যাক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে কলকাতার গণমাধ্যমগুলো। আগে টুকটাক নেতিবাচক খবর প্রকাশ করলেও স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আরো বেশি আগ্রাসী হয়ে উঠেছে। হিন্দু নির্যাতনের প্রপাগান্ডা ছড়ানোর পাশাপাশি এবার বন্যা পরিস্থিতি নিয়ে বিদ্বেষমূলক খবর প্রকাশ করছে, যার ফলে ক্ষোভে ফুসছে দেশের মানুষ। সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা। বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। ত্রিপুরার গোমতী নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেয়ায় দেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম জি24 ঘন্টা 21 আগস্ট বিকেলে একটি খবর প্রকাশ করেছে। শিরোনাম দিয়েছে, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের আরজি। অপমানজনক এই শিরোনামে ফুটে উঠেছে চরম বাংলাদেশ বিদ্বেষ। বন্যার মতো জাতীয় দুর্যোগ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের গণমাধ্যমের তামাশা অবাক করেছে দেশের মানুষকে। এর জেরে সেদিন রাতেই জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করে সিস্টেম অ্যাডমিন বিডি নামে একটি সাইবার গ্রুপ। হোম পেজে হ্যাকাররা বার্তা দেয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, এরপর ফের এই ধরনের বিদ্রুপ করা হলে নিউজ চ্যানেল দখল করে তা ধ্বংস করা হবে। যদিও পরে ওয়েবসাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় জি মিডিয়া। ক্রমাগত সমালোচনা আর সাইবার আক্রমণের ফলে গণমাধ্যমটি শিরোনাম বদলে ফেলতে বাধ্য হয়, যদিও এখন পর্যন্ত তারা অপমানসূচক শিরোনামের জন্য দুঃখ প্রকাশ করেনি। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।